কাগজপত্র আপনারা পাবেন। আর আমাদের এই মিলনমেলা উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি সকল সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে সরকারের বিভিন্ন কর্মসূচির রূপায়ণ করবার জন্য এই অনুষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। স্কলারশিপ থেকে শুরু করে, গীতাঞ্জলি থেকে শুরু করে, লোন থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, পাঠ্যপুস্তক থেকে শুরু করে, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে, ব্যাংকের লোন থেকে শুরু করে, মাদ্রাসা স্কুল, খ্রিস্টান স্কুল, শিখদের স্কুল, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই উর্দু ল্যাঙ্গুয়েজকে আমরা অফিসিয়াল ভাষার মর্যাদা দিয়েছি। আমরা নেপালি ভাষা, শিখ ভাষা, গুরমুখী ভাষা, সাঁওতালি ভাষা, হিন্দি ভাষা, এই ভাষাগুলোকে আমরা ভাষার মর্যাদা দিয়েছি। এবং যেখানে 10%-এর ওপর উর্দু স্পিকিং আছে সেখানে উর্দু স্কুল, উর্দু একাডেমিও করা হচ্ছে এবং উর্দুতে বই পর্যন্ত পাবলিশ করেছে। এছাড়াও আমার শিখ ভাই বোনেরা যেখানে আছেন তারা গুরুমুখী ভাষা স্বীকৃতি পেয়েছে। হিন্দি স্কুল যেখানে আছে, হিন্দি কলেজ, হিন্দি ভাষা, চা বাগান থেকে শুরু করে অনেক জায়গা আছে, তাদেরও স্বীকৃতি দেওয়া হয়েছে। অল চিকি ল্যাঙ্গুয়েজ, সাঁওতালি ল্যাঙ্গুয়েজ, তাদেরও মর্যাদা দেওয়া হয়েছে। নেপালি ল্যাঙ্গুয়েজ, তাদেরও মর্যাদা দেওয়া হয়েছে। এইভাবে সব কমিউনিটিকে প্রায় মায়ের আঁচল বলতে পারেন, আম্মার ভালোবাসা বলতে পারেন, মাদারের ব্লেসিংস বলতে পারেন, সবাইকে নিয়ে আমাদের সরকার কাজ করছে। আগে আমাদের যে মাইনরিটি ডিপার্টমেন্টের বাজেট ছিল তার থেকে 4x বাজেট আমরা বাড়িয়েছি, 4x বাজেট আমরা বাড়িয়েছি। এবং আগে যদি ছিল ধরুন 500 টাকা, এবারে সেটা হয়েছে 2000 টাকা, এতটা বাড়ানো হয়েছে। টাকা নেই, পয়সা নেই, দিল্লি আমাদের টাকা পয়সা দিচ্ছে না, কেড়ে নিয়ে যাচ্ছে। আগের সরকার লোন করেছে, সেই লোন আমায় শোধ করতে হচ্ছে, 28,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। কেউ কেউ বলে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, একবারও ভাবেন, একটা সরকারের 28,000 কোটি টাকা কেটে নিয়ে গেলে তার খাবার পয়সা থাকে না, মাইনে দেওয়ার পয়সা থাকে না। তা সত্ত্বেও বলুন, স্কলারশিপ যে ছাত্রছাত্রীরা পাচ্ছে, আগে কত পেত অশোক, আগে কত পেত অশোক সুব্রহ্মণ্যম, কোথায় আছে, আগে পেত 5 লাখ, আর এখন দিয়ে আমরা 25 লাখ। মানে জাস্ট আপনাদের আমি একটা সংখ্যা বলছি, আমি যেটা আপনাদের বললাম, যে আমি আমাদের 4x বেড়েছে আমাদের খরচা। যদি আমি আপনাদের বলি তাহলে দেখতে পাবেন যে আমরা এখনো পর্যন্ত 57 লক্ষের বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছি, বৃত্তি প্রদান। মনে রাখবেন, এই সরকার এত কষ্টের মধ্যেও, এত দুঃখের মধ্যেও আমাদের যে বাজেট, সেই বাজেট কত ছিল, আমরা যখন দায়িত্ব নিই 2010-11 তখন বাজেট ছিল 472 কোটি টাকা, আর আমাদের সরকার আসার পরে এই বাজেট 472 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,737 কোটি টাকা করেছে, 4x বাড়িয়েছে, টাকা নেই পয়সা নেই তাও। এবং এর মধ্যে আমার চিফ সেক্রেটারি বলছিলেন যে আমরা সব টাকা খরচা করতে পেরেছি, আগে তো টাকা খরচাই হতো না, কোথায় যেত ভগবান জানে, খরচা করতে পেরেছি আমরা। এছাড়াও আমরা ধরুন আবাসন তৈরি, সংখ্যালঘু যে সমস্ত এলাকায় আছে, ICDS আবাসন তৈরির প্রত্যেকটা জেলায় 15টা মাইনরিটি ভবন তৈরি করে দিয়েছি, 20টা জেলার মধ্যে 15টা তৈরি হয়ে গেছে এবং 5টা ভবনও তৈরি হয়ে যাবে খুব শীঘ্রই। আমরা OBC রিজার্ভেশনের মধ্য দিয়ে রিজার্ভেশন দিয়েছি, তার মধ্যে সংখ্যালঘুরা রিজার্ভেশন কত পেয়েছে মুসলিমরা, 94.5% মনে রাখবেন, সংখ্যালঘুদের যে 14% রিজার্ভেশন, তার সুফল আপনারা পেতে শুরু করেছেন। আপনারা কি করছেন, তাছাড়াও পেয়েছেন যেটা আমার চিফ সেক্রেটারি বললেন, শহীদুল বললেন, আমরা হায়ার এডুকেশনে 1,000 কোটি টাকা রেখেছি, সেখান থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে
এই রিজার্ভেশনের ছেলেমেয়েরা জেনারেল কাস্টকে টাচ না করে, তাদের রিজার্ভেশনে হাত না দিয়ে শুধু সংখ্যালঘু ছেলেমেয়েরা তারা যাতে এই 14% ওবিসিতে রিজার্ভেশন পায়, তার জন্য কি করা হয়েছে, 1000 কোটি টাকার বাজেট করা হয়েছে। এবং তারা মেডিকেল, তারা আইএএস, তারা আইপিএস, তারা ইঞ্জিনিয়ারিং, অল হায়ার এডুকেশনে চান্স পাচ্ছে। ভাবতে পেরেছেন কখনো? আমার শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় ভাই বোনেরা আগে কত পেত, এখন কি, এখন এমনকি তারা যখন বিদেশে পড়তে যাচ্ছে 20 লক্ষ টাকা পর্যন্ত গভর্নমেন্ট লোন দিচ্ছে, 20 লক্ষ টাকা পর্যন্ত গভর্নমেন্ট হায়ার এডুকেশন লোন দিচ্ছে, এগুলো আগে কখনো ছিল না। আমরা সাইকেল বিতরণ থেকে শুরু করে, হস্টেল নির্মাণ থেকে শুরু করে, স্বনিযুক্তি প্রকল্প থেকে শুরু করে, বৃত্তিমূলক প্রশিক্ষণ থেকে শুরু করে 500টা মার্কেটিং সেন্টার করছি যেখানে আপনারা দোকান পাবেন। সংখ্যালঘুদের আবাসনে প্রায় 75,000 লোককে আমরা বাড়ি দিয়েছি, নিজ ভূমি নিজ গৃহ আলাদা। কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, আপনারা জানেন জবরদখল ও কলুষিত হওয়া থেকে কবরস্থানগুলোকে রক্ষা করবার জন্য 1762টি কবরস্থানকে গভর্নমেন্ট সরকারি খরচায় তাদের প্রাচীর তৈরি করে দিচ্ছে প্রত্যেকটা। এমনকি মাইনরিটি কমিউনিটির সকলে, আমার খ্রিস্টান ভাই বোনেরা হতে পারে, আমার মাইনরিটি ভাই বোনেরা হতে পারে, আমার শিখ ভাই বোনেরা হতে পারে, উর্দু একাডেমি অলরেডি স্থাপন হয়েছে আপনারা জানেন, এবং দুটো উর্দু সাংস্কৃতিক কেন্দ্র আমরা তৈরি করছি, একটা হচ্ছে উত্তর দিনাজপুর এবং আর একটা হচ্ছে ইসলামপুর, আমরা দুটো সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করছি। তৃতীয় হজ হাউস তৈরি হচ্ছে, তার জন্য আমরা 97 কোটি টাকা দিয়েছি, 5 একর জমি দিয়েছি তার জন্য। এছাড়াও আলিয়া ইউনিভার্সিটি আপনারা দেখেছেন কত তাড়াতাড়ি করে দিয়েছি, অলরেডি হয়ে গেছে 300 কোটি টাকার বিরাট বড় বিল্ডিং হয়ে গেছে। হজযাত্রীরা আমাদের সরকারের আমলে 40,000-এর বেশি হজ তীর্থযাত্রীরা তারা হজে গিয়েছেন। তাছাড়াও আমার ইমাম ভাইরা, আমার মুয়াজ্জেম ভাইরা প্রায় 40,000 আছেন, তারা আমাদের অনেক সাহায্য করেন, পোলিও খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে। আমি তাদেরও আজকের দিনে আমাদের সালাম এবং অভিনন্দন জানাচ্ছি, আরও ভালো করে আপনাদের সাহায্য আমরা চাই। এছাড়াও আমরা অনেকগুলো মডেল মাদ্রাসা করছি, ইংলিশ মিডিয়াম মাদ্রাসাও করছি। এছাড়াও আমরা কি করছি, আমরা কম্পিউটার পর্যন্ত দিচ্ছি। আমরা ইংরেজি মাধ্যম সরকারি মডেল মাদ্রাসা 13টি জেলায় সরকারি মাদ্রাসা হচ্ছে, যারা ইংরেজি শিখতে চায় ইংরেজির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা। এছাড়াও আমরা আরও করছি কি, আমরা প্রায় কম্পিউটার রিজার্ভেশনের মধ্যে দিয়ে মাদ্রাসায় যারা কম্পিউটার পড়ে, কম্পিউটার শিক্ষা যাতে তারা উন্নতি করতে পারে, সেই জন্য আমরা 1,000 কম্পিউটার, প্রায় 32,000-35,000 কম্পিউটার আমরা আজকে মাদ্রাসা স্টুডেন্টদের কাছেও দিচ্ছি, তাতে প্রায় মাদ্রাসায় দিচ্ছি, তারা 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে তারা এই খরচা অনুযায়ী পাবে 10টা করে কম্পিউটার। এইরকম প্রচুর কাজ করা হয়েছে। আমি শুধু একটা কথাই আপনাদের বলি, আমরা চাই আমাদের সমাজের যারা অবহেলিত, যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত, যারা উৎপীড়িত, যারা আজও সমাজের শিক্ষাতে এগিয়ে নেই, তাদের শিক্ষায় এগিয়ে আসতে হবে। আজও জীবন ধারণের মান যাদের অনেক নিচে, তাদের এগিয়ে আসতে হবে। আজকে গান্ধীজির মৃত্যু দিবস, তিরোধান দিবস, আজকের দিনটা আমরা সব জাতি, সব ধর্ম, সব বর্ণ মিলে বাংলায় সম্প্রীতি দিবস পালন করছি। আজকের দিনটা আসুন আমরা ডেডিকেট করি আমার ইয়াং জেনারেশনকে, আমার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের, আমার মাদ্রাসার ছাত্রছাত্রীদের, আমার খ্রিস্টান মিশনারিস স্কুলদের, যারা আগামী দিন ভবিষ্যতের কারিগর তৈরি করবে, ওরাই আমাদের অ্যাসেট হবে, ওরাই আমাদের অ্যাসেট, ওদের তৈরি করতে হবে। আগামী দিন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, কোনো ভাষাকে ঘৃণা করা নয়, কোনো ধর্মকে অপমান করা নয়, কোনো বিভেদ করা নয়। আমাকে কেউ অধিকার দেয়নি, আমি ভালো থাকব তাই অন্যকে আমায় মারতে হবে। আমাকে কেউ অধিকার দেয়নি আমি আমার পুজো করব তাই অন্য ধর্মকে গিয়ে অশ্রদ্ধা করতে হবে। আমাকে এ অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি যে কাউকে গিয়ে অসম্মান করতে হবে। আমরা লক্ষ্য করছি ইদানিং এক ধর্মের সাথে আরেক ধর্মের যুদ্ধ লাগিয়ে দেওয়া,
এক ধর্মের সাথে আরেক ধর্মের ঝগড়া লাগিয়ে দেওয়া, এক ধর্মের বিরুদ্ধে আরেক ধর্মের কথা বলা, একটা ঘৃণামূলক প্ররোচনা সৃষ্টি তৈরি হচ্ছে। আমরা বাংলায় এসব মানি না। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক এ ভগবান। আমরা জোর জবরদস্তি কেউ কাউকে ঘৃণা করুক আমরা চাই না, আমরা দাঙ্গা চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই, আমরা শক্তি চাই, আমরা ভক্তি চাই, আমরা সংকট থেকে মুক্তি পেতে সবাই একসাথে কাজ করতে চাই। কিসের ধর্মান্তকরণ? জোর জবরদস্তি যাকে পাচ্ছে টাকা দিয়ে, পকেটে টাকা দিয়ে বলছে ধর্মান্তকরণ করো? ভারতবর্ষের সংবিধান এটাকে মেনেছে? ভারতবর্ষের সংবিধান সেকুলার কনস্টিটিউশন, মনে রাখবেন ভারতবর্ষের কনস্টিটিউশন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে, ভারতবর্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেদিন ঘোষণা হয়, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় কি লেখা আছে? আমরা সেকুলার, ধর্ম নিরপেক্ষ, সব ধর্মকে সমানভাবে সম্মান জানানো আমাদের কাজ। এবং কেউ যদি মনে করে আমি আজকে চেয়ারে এলাম তাই অন্যকে ছুঁড়ে ফেলে দিলাম, মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে তার কারণে কথা বলার অধিকার কারণেই। আমার কিছু টাকা আছে, আমি গরিব মানুষ, সে খেতে পায় না বেচারা, তার টাকার প্রয়োজন নিশ্চয়ই আছে। তাকে আমি বলবো তুমি তোমার ধর্মটাকে চেঞ্জ করে নাও। আদিবাসী ভাই বোনেরাও আমাদের গর্ব, কেন তাকে ধর্মান্তকরণ করতে হবে? কেন? সে নিজে চাইলে সে নিজের মতো করবে, তার জন্য আইন আছে, আইন আইনের পথে চলবে। আপনাদের কে দায়িত্ব দিল? এ দায়িত্ব কে কাকে দিয়েছে? ওই ধর্ম ভালো না, এই ধর্ম ভালো, ওই ধর্মের লোকেদের রিক্সা চড়বে না, ওই ধর্মের লোকেদের দোকানে খাবে না, ওই ধর্মের লোকেদের বাড়িতে যাবে না, ওর সাথে মেয়ের বিয়ে দেবে না, সব কোথার থেকে এসছে? এক একটা উটকো উটকো, এক একটা হরিদাস, এর থেকে ভালো ভাষা আমার আর জানা নেই। সবাইকে কন্ট্রোল করছে, জানে না পাওয়ারে আসলে আগে গুড গভর্নেন্স করতে হয়। গুড গভর্নেন্স মানে মানুষকে কন্ট্রোল করা নয়, কারো অধীনতা কারো অধিকারকে কেউ কন্ট্রোল করতে পারে না, এটা তার নিজস্ব অধিকার। ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার দিয়েছে, আর তা যদি করতে হয় যান, সাহস থাকলে সংবিধানটাকে অ্যামেন্ডমেন্ট করুন, সংশোধন করুন, সংবিধান পরিবর্তন করুন, তারপরে এসে বলবেন তার আগে বলবার কোনো অধিকার নেই। ধর্ম নিরপেক্ষতা আমাদের রক্ষা কবচ। আমি যখন কোনো বড়দিনের প্রোগ্রামে যাই আমার গর্ব হয়, আমার কি সুন্দর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শুরু করে, সেন্ট থমাস থেকে শুরু করে, আর্চ বিশপ থেকে শুরু করে, ফাদাররা থেকে শুরু করে, দেখলে মনটা জুড়িয়ে যায়। তারা ভালোবাসার কথা বলে, তারা প্রেয়ারের কথা বলে, তারা ব্লেসিংসের কথা বলে, তারা সম্মানের কথা বলে। আমি একবার নয় হাজারবার যাব, সম্মান করব, কারো অধিকার নেই আমাকে এই জায়গাটা থেকে বিচ্যুত করেন। আমি জীবন দিতে রাজি আছি কিন্তু মানুষকে ভালোবাসা থেকে বিচ্যুত করতে রাজি নই। আমি তো রমজান মাসে যাই, আমার তো ভালো লাগে। ওরা যখন দোয়া করে, আমার মুসলিম ভাই বোনেরা, তারা আমাদের জন্য দোয়া করে, নিজেদের সাথে সাথে এক একটা রোজায় জানে সবাই, যারা সব সম্প্রদায়ের লোককে ডেকে খাওয়ায়, বাড়িতে যা রান্না হয় সেটা সবাইকে দিয়ে দেয়। আমি গুরুদুয়ারায় যাই, জিজ্ঞেস করুন, ইনভাইট না করলেও চলে যাই, আর গিয়েই বলে আমাকে একটু হালুয়া দাও, কারণ গুরুদুয়ারার হালুয়াটা আমার ভালো লাগে। এটাই যদি আপনারা আমায় বলেন যে আমি কেন চেয়ে খাইব, হাজারবার ভালোবাসার কাছে চাইবার কি আছে? ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। সুতরাং আমি এখনো বলি, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, সবাই এদেশের মানুষ, সবাইকে ভালোবেসেই সব কিছু করতে হবে। আর যারা মানুষে মানুষে ঘৃণা লাগাবার চেষ্টা করবেন, দাঙ্গা করার চেষ্টা করবেন, আইন কিন্তু আইনের পথে চলবে, আইন কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না, আইন কাউকে ক্ষমা করবে না। উইল টেক অল স্ট্রং অ্যাকশন, ল উইল টেক ইটস ওন কোর্স। রাজনৈতিকভাবে তুমি পারছো না, উন্নয়নের সাথে পারছো না, তাই তুমি আমাকে অসম্মান করবে, অসম্মান করবার অধিকার আমি তোমাদের দিইনি।
তোমরাও যেমন নির্বাচিত সরকার, আমিও নির্বাচিত সরকার, তোমাদের দয়ায় আমরা এখানে আসিনি। আর যতক্ষণ থাকব অধিকারেই বাঁচব। তোমার যদি পাবলিক গভর্নমেন্ট হিসেবে গভর্নমেন্ট করার অধিকার থাকে সেন্ট্রালে, আমাদেরও স্টেটে অধিকার আছে। ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচারে অল স্টেটের অধিকার আছে। আমি শুধু আমার কথা বলছি না, আই এম প্লিডিং ফর অল দ্য স্টেট, দ্য ফেডারেল স্ট্রাকচার অ্যান্ড অল কাস্ট, অল ক্রিড, অল রিলিজিয়ান্স, অল হিউম্যান বিং। আই এম দ্য মেম্বার অফ দ্য হিউম্যান ফ্যামিলি। আই ডোন্ট কনসিডার মাই সেলফ যে আমি কোথায় জন্মেছি, কখন জন্মেছি। আমরা যখন পাবলিক লাইফে কাজ করি, আমরা সবার, সবাই সবার। নজরুল ইসলামের একটা কোটেশন আছে সাম্য কবিতাতে, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। এটাই তো আমাদের ভারতবর্ষ। ত্যাগ কা নাম আয় হিন্দু, ইমান কা নাম আয় মুসলমান, প্যার কা নাম আয় ঈসাই, আর শিখ কা নাম আয় বলিদান। ইয়ে হামারা প্যারা হিন্দুস্তান। সাল ফরসি কো তমন্না আজ হামারা দিল মে হ্যায়, দেখতে হ্যায় জোর কিসকা বাজুয়ে কতিল মে হ্যায়। আমি নিজেও কিন্তু দেখুন, আমি এবার উর্দুতে একটা শায়রির বই ছাপিয়েছি পূজোয়, নাদিম জানে, নাদিম এখানে আছে, বইটার নাম তামান্না। আমি অনেকগুলো কোটেশন লিখেছি, আমার নিজেরই মনে নেই। ববি আছে এখানে, ববি কোথায়? একটা কোটেশন ওই বই থেকে ববিকে পড়ে যেতে বলবো, যে আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এদিকে কোটেশনটাই বলে দেবে আমি কি চাই। আমাকে ভয় দেখিয়ে চমকে ধমকে কোনো লাভ নেই। আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো, সবার সাথে থাকবো। আমি ববিকে বলবো আমার কোটেশনের একটা, হ্যাঁ কডনেসটা নাও, কডনেসটা কোথায়? ববি শুধু একটা কোটেশন, আমার চিফ সেক্রেটারি কিন্তু খুব ভালো উর্দু জানে, জানেন তো, উর্দু লেখা পড়তে পারে, হ্যাঁ খুব ভালো জানে। না এখন অনেকগুলো আমি পড়ে নিয়েছি, কিন্তু যেটা দিদি বলছে শুধু ওইটাই বলছি। মুঝবে আর তুমপে তো ফরক হই, ক্যুকি তুম কবর সে ডরতে হো আর কফন মেরা ইন্তজার করতে হো। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাথা উঁচু করে চলার লোক আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক। Where the mind is without fear and the head is held high. আর বলে রাখি, মৃত্যু রোজ রোজ হয় না, একদিনই হয়। এসব ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর অসম্মান যারা করছেন, আমাদের আন্দোলন, আমাদের সারা জীবন সংগ্রামী জীবন, রাজনৈতিক কারণে অসম্মান করলে মানুষ কিন্তু প্রত্যেকটা উত্তর দেবে, এটা মাথায় রাখবেন। আমি তাদের বলি যারা করছেন, বাংলাকে বেশি ঘাটানোর চেষ্টা করবেন না। বাংলা আজও যদি মনে করে মেধা বুদ্ধি বিদ্যা সাহস সংগ্রাম লড়াই সব কিছুতে কাউকে টেক্কা দেবে, সারা পৃথিবীকে টেক্কা দেবে, আপনারা তো কোন ছাড়। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, খোদা হাফেজ, ইনশাআল্লাহ।